খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। এটা ইনপুট দিলে এটা মানুহৰ ঘৰত সন্ধিয়া ট্ৰাকছৰ এটা ডিলিং হ'ব। সেইমতে আমি এটা টীম লৈ গ'লোঁ কৰিমগঞ্জৰ পিৰাট চকৰ চানচিকোণা। তাতে আব্দুল খালিক নামৰ এজন ভেটেৰেন ড্ৰাগছ ক্ৰিমিনেল, আগতেও তেওঁৰ নাম বহুত কেছত আহিছে। তেওঁৰ ঘৰত যেতিয়া আমি ৰেইড মাৰোঁ, ৰেইড মৰাত আপোনাৰ 20,000 টেবলেট ইয়াবা পোৱা যায়, নেট ৱেইট 2.095 কেজি, প্ৰাইচ এপ্ৰক্স ইণ্টাৰেষ্ট মাৰ্কেট 40 লাখ হ'ব। আৰু তাৰ লগত তেওঁলোকে বিজনেছটো কৰাত এজন মানুহ আৰু এজন ইনভল্ভ আছিলে কেছটোত, এজন হ'ল সেই এৰিয়াৰে এক্স মেম্বাৰ, এইটোৰ নাম হ'ল এনামুদ্দিন। দুজনকে আটক কৰা হৈছে আৰু বৰ্তমান ইনভেষ্টিগেশ্যন চলি আছে। তেওঁলোকে ড্ৰাগছটো ক'ৰ পৰা আনিছে আৰু ক'লৈ নিলেহেঁতেন, যিহেতু সীমান্তৰ লগত তেওঁলোকৰ এইবিলাক কিবা বাংলাদেশত পঠোৱাৰ কোনো প্ৰচেষ্টা আছে নেকি? পাৰে, টিলা বজাৰ এইটো এৰিয়াত আমাৰ বহুত এনেও ক্ৰিমিনেলছ আছে আৰু ইয়াতে চুৰি মোবাইল চুৰি বস্তুও বাংলাদেশ পঠায়, তো আমি সাসপেক্ট কৰোঁ এইটোও পঠাব পাৰিলেহেঁতেন। একো ঠিক নাই, আমি তদন্তত গোটেইখিনি ওলাব। এইবিলাক কিবা ইয়াবা টেবলেট নেকি? হয়, ইয়াবা টেবলেট পাইছোঁ আমি। কেননা রাতের দিকে করিমগঞ্জ শহরের বিভিন্ন স্থানে প্রতিদিনই দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে ট্রাক। সোমবার রাত্রিবেলা করিমগঞ্জ শহর সংলগ্ন বিপিনবাড় রোড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মেরে শেষমেশ একটি বাসভবনের ওয়ালে ধাক্কা মারল একটি ট্রাক, যার ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে বাসটি ঘটে। পরবর্তীতে আজ বাসভবনের মালিক সদর থানায় এক মামলা দায়ের করে ট্রাক চালকের বিরুদ্ধে। রাত্রে ঘটনা হইলো আমার বাসা বিপাল রোডে, সরিষাচরা কাস্টমার বাড়ি আমার বাসা। তো রাত্রে 12:05 সময় আমরা সবাই ঘুমাই নিতে আসলাম, পাড়া প্রতিবেশী সবাই গেল। তো রাত্রে 12:05 আমরা শোয়ার থেকে হঠাৎ করে আওয়াজ পাইছি, ধুম করে আওয়াজ আছে, আগুন বাড়াইছে। আগুন বাড়াই গিয়ে দেখছি, আমরা বাইরে গিয়ে দেখছি যে একটা লাইট পোস্ট আসলো, লোহার লাইট পোস্ট, এটা ভাঙিয়ে নিয়ে আমার বাসার মধ্যে ফালাইছে। আর পুরা যে গাড়িটা, যে 1109 মডেলের গাড়ি একটা হয় ট্রাক,
ট্রাকটা পুরো পাল্টি খাইয়া আমার বাড়ির ওয়ালের মধ্যে পড়ছে গিয়া ওয়ালের মধ্যে পড়িয়া আমার তো পুরো ওয়াল তো ভাঙছে ভাঙছে আমার গেট সহ ভাঙছে প্রায় 30 ফুট এরকম পাতালের মধ্যে দেখতে 30 ফুট ওয়ালটা আর আমার বাড়ি লম্বায় 71 ফুট আর এই লম্বায় 71 ফুটে আমার এত ক্ষতি করছে যে মানে ওয়ালটা আমার ঝুলি গেছে মানে যে কোনো সময় ওয়ালটা পড়তে পারে তো আমরা এখানে লোকাল আমরা পুলিশকে ফোন করছি পুলিশ ফোন করার পরে পুলিশ আইসে আইয়া তারা গাড়িটা সিজ করছে সিজ করিয়া তারা গাড়িটা উঠাইয়া নিয়ে গেছে আর কি ওরকম কইতাম যে ওইটা তো আমি পিতার ট্রাক আছিল ওটা এটা ট্রাক আছিল পেপসি লোড করা আছিল ট্রাক্টার মধ্যে ফুল লোড ট্রাক আছিল হয়তো বা ড্রাইভারটা ফুললি ড্রাঙ্ক আসলো এক মানে এত স্পিডে তো আবার কথা না গাড়ি এটা ইলেকট্রিক্যাল লাইট পোস্ট ভাঙিয়ে একজনের বাড়ির মধ্যে পড়া তো মানে বহুত বড় ব্যাপারের কথা মানে হয়তো ড্রাঙ্ক আসিল আমি তো কইতাম পাই না আগে তো ড্রাইভার পাইছি না ড্রাইভার ভাঙিয়ে গেছে হয়তো ড্রাঙ্ক আসিল তো ওইটা লেগে আমি আমার ডিসি স্যারের আবেদন করবো আর আমরা ডিটিও স্যারের আবেদন করবো যে এইগুলো জিনিসগুলো একটু দেখার লেগে আমরা দেখতাম পারি যে আমরা ট্রাফিক ব্রাঞ্চের দাদারা খুবই সবসময় সচেতনতা দেখায় আর কি সব কিছু রেসপন্সিবলভাবে করে তারা হেলমেটের লেগে সবসময় তারা কনসিয়াস থাকে পলিউশনের লেগে কনসিয়াস থাকে ইন্স্যুরেন্সের লেগে কনসিয়াস থাকে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভটার লেগে যদি কনসিয়াস থাকতো বাইকার লাইন ধরে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ধরা হয় কিন্তু ট্রাক যে রাত্রেবেলা 12টার সময় যে এই অবস্থার যে ট্রাকটা তো আইসে হয়তো শিলচার থেকে আইসে শিলচারের গাড়ি ধাবা হইয়া আইসে ইয়ে হইয়া আইসে তখন এখানে কোনো যদি টেস্টিং যদি সিস্টেম থাকতো আমি মনে করলাম না আমার বাড়ার ভাঙ্গি আর ঢুকছই না ইয়া ঢুকার পরে আমার বইন্ডে পয়লা ধরছে তারপরে ওদিকে আইসই আইয়া চিৎকার ফোনে আমরা গেছি মানে দাবা পরে আমরা আটাইছ নাকটাইয়া বান্ধিয়া আনিয়া ওখানে রাখছেন চকি এরপরে তারা রাত আতিয়ার দেখিয়া সবার রাত আতিয়া দা দুইটা দুইটা করিয়া কইছেন লড়বে না মাতবে না কিচ্ছু ও তোমরা ইয়ে করব ও তার ডরাই আমি বললাম আমার স্বামী ও 6 মাস হয়েছে না মারা গেছে তাই নিয়ে ওতন পুলিশ কর্মী আসলা উনি ফটোও দেখাইছি তা যে আমার কাছে কিচ্ছু নাই কোনো টাকা পয়সা নাই আমি তোমরা কইতে গেতাম টাকা দেয়া কইছি নাইলেও হাতিয়ার দেখাইয়া বলার দরিয়া ওলা ওরও আসলো কিছু টাকা মানে ওই 11 তারিখ তার ইয়েটা বুঝুসভা হইত টাকা 5,000 আর মুচু পেরে আমার টাকা 2,000 দিয়েছে ও টুটে লগুন টাকা আসলো আর সোনা আমার মেয়ের কানর দিন আর আমার আত্মর কানর চুরি আর বইনর সোনার চুরি সারিয়া আইসে আমার মারছে আল্লাহ করিস না কইয়া মারছে আমাকে মারিয়া আরো মারিয়া তোমার ফালাইছে আমি দিস না ফালাই আগে লাগাইছে খুঁজতি করি আইলে রে পিতা করে পিতা পিতা করে দেওয়া কেন বুঝলাম না পিতা পিতা করে আল্লাহ করিস না আল্লাহ করিস না ও তানিয়া গান সব বলছে কুলিয়া তো বান্ধিছে বান্ধিয়া কেছে চুপ সব অনব ওবা জোর দিয়েছে মনে আটকাইয়া রে ও অনব আছে তাইরা তো পিতা কুলিয়া নিছে খানরে বিনিছে সোনার সোনার হুগুলো আত তনে নিছে তো সোনার কয়টা আসলো অনুমানিক তখন 3টা আসলো জানলা ভাঙিয়ে ঢুকছে জানলা ভাঙিয়ে বলেরো গাড়ি নিয়ে শিলচরে রাজপথে স্ট্যান্ড করে একাংশ উদণ্ড যুবক বাইক স্ট্যান্ডের পর এবার শিলচরে কিছু উদণ্ড যুবক বিলাসী বলেরো গাড়ি নিয়ে স্ট্যান্ড করে শিলচরে রাজপথে এইবার প্রশ্ন হয় স্ট্যান্ডের বিরুদ্ধে পুলিশ বারবার কঠোর হলেও কেন এমন দৃশ্য আবার দেখা গেল শিলচরে وين الحل تشد الحل تسر الميل حوا ترحى انسوم الليل الدام الميل صحر الشبيل تسترها صامي صامي بدون صعامد رحي العام طلبت العود عطيت وسامي هديت وجامد ريش عامد معشر الحل تشد الحل تسر الميل حوا ترحى انسوم الليل الدام الميل صحر الشبيل تسترها عامد رحي العام طلبت العود عطيت وسامي هديت وجامد
করার জন্য ধারাবাহিকভাবে উঝার লাঠি চালায় এক বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুকর পাথারকান্দির নারায়ণপুর গ্রামের এক যুবকের। মৃত যুবকের নাম ইনামুল, তার পিতার নাম নুমামুদ্দিন, কর্মসূত্রে যুবক, নাগাল্যান্ডের ডিমাপুরে ছিল, আর সেখানেই সাপের কামড়ে মৃত্যু হয়। পিতা মৃত ছেলেকে নিয়ে আসে পাথারকান্দির নারায়ণপুর নিজের বাড়িতে। সকলের বিশ্বাস নুমামুদ্দিন ফের পুত্রকে জীবিত করতে পারে। এদিকে মৃতদেহ থেকে পচা দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। কর্মরত আছিল, তারপরে ভালোই ভালোই কাজ কর্ম চলছে। তার হঠাৎ করে গতকালকে আমরা খবর পাইছি যে এরকম এরকম তার সাপে কাটছে, একটা বিষাক্ত সাপে কাটছে। তারপরে খাটার পরে এটা খবর শোনার পরে তারা কইছে যে ওখানে একটা হসপিটালে অ্যাডমিট করছে। অ্যাডমিট করার পরে ওইখান থেকে যেটা যতটুকু ট্রিটমেন্ট করার করিয়া তারপরে এটারে আবার ওইখান থেকে রিকভার করিয়া দিলাইছে এখানে ফাটাইয়া, যে কইছে তোমরা নিজের স্টেটে যাও, ওইখানে গিয়া ঔষধ করো। তারপরে আমরা এখানে আওয়ার পরে আজকের সকালে আমরা আবার কিতা করছি, আমরা হসপিটালে নিয়ে গেছি। কোন হসপিটাল? ফাতারকান্দি হসপিটাল। পাতারকান্দি হসপিটাল নেওয়ার পরে কইছে তোমরা এটা লইয়া যাও গিয়া, এটা আর হইতো না ঠিক। বাড়িতে আনার পরে কেটা হয়েছে? বাড়িতে আনার পরে তো এরকম আমরা দেখলাম যে আমরা দেশি মানে ইয়ে যেটা ট্রিটমেন্ট যেটা যেমন উজার দ্বারা ট্রিটমেন্ট করার পরে দেখি উজায় বিভিন্ন ধরনের কথা হইলো যে শেষ হইব শেষ হইতো না, এরকমই চলে বর্তমানে। আনন্দ সংবাদ করিমগঞ্জ জেলায় সর্বপ্রথম ডিজিটাল প্রস্তুতিতে স্কুল এবং ক্লাসরুম নিয়ে যাত্রা আরম্ভ করল গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল। প্রতিটি ক্লাসে ডিজিটাল বোর্ডের মাধ্যমে রয়েছে পঠন পাঠনের বিশেষ সুবিধে। এভাবেই স্মার্ট ক্লাসের মাধ্যমে নার্সারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত রয়েছে পড়াশুনোর সুবিধে। তাছাড়া রয়েছে যাতায়াত ব্যবস্থার সুবিধে, সিসিটিভি ক্যামেরার সুবিধে সহ ফুল ক্যাম্পাসে রয়েছে স্বাস্থ্যকর পরিবেশ। দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে ছাত্রকেন্দ্রিক পাঠদানের বিশেষ সুবিধে রয়েছে গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ মিডিয়াম স্কুলে। আর দেরি না করে আজই আপনার শিশুটির সঠিক ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই নাম নথিভুক্ত করান গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল, পাথারকান্দি রোড, করিমগঞ্জ, রেলগেটের পাশে। ফোন নাম্বার 8135084411 অথবা 7399207878। ক্লাসরুম ভালো, পড়াশোনাও ভালো, সব দিকে ভালো। হয় তো ওরা তো বলে ঘরে গিয়ে, হ্যাঁ হয় সব হয়, খেলার জায়গাও বড় আছে, সব ঠিকই আছে, ভালো আছে।
বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালন করল বিএসএফ এর ১৬ নম্বর ব্যাটালিয়ন। করিমগঞ্জ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফ এর ১৬ নং বাহিনী তাদের জেলা প্রধান কার্যালয় দুয়ারিয়াতে দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে ৫৭তম প্রতিষ্ঠা দিবস পালন। सभी कलाकारों ने अपनी और वो हमारे इस कार्यक्रम में पधारे हमारे कार्यक्रम को बहादुर जवान आज 57 रैली डे में आप सबका स्वागत करता हूं। किसी भी यूनिट के लिए फंटन के लिए उसकी रैली डे एक बहुत ही महत्वपूर्ण दिन होती है क्योंकि उस दिन उस यूनिट को रेज किया गया था और वो एक दिन होता है जिस दिन খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে ২৪ ঘন্টা।